কার সাথে বলো থাকি, কার ছবি মনের মাঝে গাই থাকি, সোনার পাখি না রূপার পাখি, সোনার পাখি না রূপার পাখি। আমার বউ রাবেয়ার বিচার চাইতেছে, তাহলে আমি চাবো না? আমি যদি অল্লাহ বলে বিচার না চাই, ইতিহাসের পাতায় এই সাঁতারা আমার অস্তিত্ব রাখবো মা? যেই শক্ত হাত গো মা, একটা ডলার দিলে তো আমি এমনি মুছে দেবো। আমার এই নাতি যেমন তেমন নাতি না, আমার সংসারের মাথা, তার লগে কথা কইতে হইলে গলা নামাইয়া হগলতের কথা কন লাগবো। আমি মায়েরে সাবধান করছি, আপনারও সাবধান করলাম। যদি আমি হুনি আপনি কোনোভাবে আমার মায়ারে আপনার কোলারে উস্কানি দিছেন, আপনারে কইলাম আমি বাড়ি ছাড়া করব। আমি যে গেলাম, আম্মা এক গ্লাস দুধ দেবো, আমারে কয় বিশ গোলা পানি খাবার মন চাইতেছে, কইলো সেলিমরে কও বাজার থেকে এক পোতলা বিশ আনতে। কাহিনী কি মা, তুমি আমারে বিয়া না করে মরে যেতে চাও কিল্লি? এটাই কি মিজানের বোন জরিনা? হ, ওই মায়া দেয় তো। ছোটবেলায় বেশি শুকনা ছিল তো, এই জন্য রোগা লাগতো, এখন দেখেন কি সুন্দর হয়েছে মেয়েটা। সাথে কি শয়তানটা পাগল হয়েছে, ছেলে মেয়ে লেগে আম্মা এমন মায়ের দরকার। রাবিয়া কেন যে মায়ের নামই শুনবার পারে না বুঝতে পারলাম না। মায়া তো দেখতে সুন্দর, শরীর স্বাস্থ্য ভালো, সমস্যা কোন জায়গায়? আম্মা মাইয়ার কোনো সমস্যা নাই, সমস্যা হইতেছে কি রাবেয়ার। আপনি অহনি রাবেয়ার মোবাইল করে জিগান না, দাও তো ধরায় দাও। মেরে মা নাস্তা খাইলো। হ্যালো ভাবি, কোন রাবেয়া? আম্মা তোমার লগে কথা কইব না, কথা কো আমার রাবেয়া। হ্যালো রাবেয়া, আমি আর সেতারা তুমি জানের বঞ্জুরি রে দেখলাম, সুন্দরী তো। আপনার পোলাপ আপনার যদি পছন্দ হয় করাবেন বিয়া, অসুবিধা কি? আমার পছন্দ হয় নাই এটা আমি জানাইছি, আর তো কিছু না। তোমার পছন্দ হয় নাই কেন, এটাই তো বুঝতে পারলাম না। আম্মা সেহারা চরিত্রের কথা তো আমি কই নাই, সেহারা চরিত্র ভালাই। আমি কইছি স্বভাব চরিত্রের কথা। আমার মনে হয়েছে মাইয়ার স্বভাব চরিত্র খুব একটা ভালো হইব না। তোমার কেন মনে হইতেছে মায়ের স্বভাব চরিত্র ভালো না? আম্মা আমি নিজেও জানি না আমার কেন এমন মনে হইতেছে। সেলিম মায়ের খেয়ে পুলিশের হাত থেকে বাঁচানোর লেগিয়া অগবাড়ি যায় কটা দিন আসিল, এর মধ্যে এমন কি হইল, সেলিম ওই মায়ের বিয়া করার লেগে পাগল হয়ে গেল। তুমি যাই কব, আমার মায়েরে মনে ধরছে। মনে ধরলে তো ধরছেই, আপনি তো কোন আম্মা, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, যা করবেন ভাইবা চিন্তা করেন, পরে তো পস্তান যাইব না, সেলিমের জীবনের ব্যাপার। আচ্ছা রাখি হন। কি কর আম্মা? তুমি কোন সাহসে আমার বাড়িতে এসো ভাই? দেশে কি আর কোনো মায়া নাই ভাই? আপনি একটা হ্যান্ডসাম পোলা, অবিবাহিত পোলা, আপনি বিয়া করবেন একটা বিউটি কুইন মাইয়া, অবিবাহিত মাইয়া, আমার বউয়ের প্রতি আপনি কেন লেগে নজর দিচ্ছেন ভাই? হ্যাঁ আমার বউয়ের লেগে পাগল হয়েছেন কে? আপনি বউ লেগে পাগল হয়েছে ভাবি, আপনি আপনার দেবরে বুঝান, আপনি দেবরের লেগে কিন্তু এই দুনিয়া বউয়ের কোনো অভাব না, কিন্তু জরি আমার একমাত্র বউ, জরি ছাড়া আমার কোনো বউ নাই। এই জরি তার কেমনে বউ হয়? জরির লগে তো ডিভোর্স হয়ে গেছে না? জরিরে আমি ডিভোর্স দেই নাই, মনে মনে জরি আমার এখনো বউ।
ধৈর্যে যদি আরেকবার বউ বউ করস্তর আমি জানি মেরে ফেলাম। আমি মহিলা যাইতে পারি কিন্তু শরীর উপর থেকে আমি দাবি চাবো না। তোমারে আমার মনে ধরছে মা, তোমার আমার মনে ধরছে। আমি তোমার এই সেলিমের বউ করে আমার বাড়িতে নেব। বসেন খালাম মা। সেলিম রে কেমনে পটাইলা, কদি আমারে। আপনার মোবাইল বাজে। রাবিয়া মোবাইল করছে। আর রাবিয়া কও ভাবি আমার একটু দেন না। আচ্ছা দিদাসি, আমার রাবিয়া কথা বলবো। কও রাবে। আম্মা মিজানের বোন জরির দাগে একটা বিয়ে হয়েছিল। কেডা কইলো তোমারে? আরে ওর আগের স্বামী তো আমগো বাড়িতে বয়ে রয়েছে, ওর নাম টিঙ্কু, সিগান্না জরিরে। ঠিক আছে, তোমার একটা কথা জিগাই মা, সত্য করে কইবা, তোমার কি আগে একবার বিয়ে হয়েছিল? মাথা ঘুরাও কে হইছিল বিয়া? তোমার স্বামীর নাম কি টিঙ্কু? জি। কেমন মাইয়া তুমি? হ্যাঁ, স্বামী থাকতে তুমি আমার ছেলেমেয়ের মাথাটা খারাপ করে দিলা। কি করো মা, ওর স্বামী আছে? নিজের কানে শুনলা না? আছে যে সাত সকালে এই বাড়িতে আইলাম, খুদাই আইলাম। চলো জানোর আমি এত কিছু বুঝি না, বিয়া করলে আমি জরিরে বিয়া করুন।
অমানুষের লাইন কথা কইলে এক চট করে মাইরা তোর দাঁত ফলাই দিব। মারো মারো, কারো যা খুশি তাই করো, আমি জরুরি নেই বিয়া করুন। ওই মাইয়া কেমনে বউ হইয়া বাড়ি ঢুকে আমি দেখুম। দিবা না তো, আইতাম না তোমাকে বাড়ি, জরুরি বিয়া করে মন্ন করে আমি থাকুম। দেখছো বউ কি মন পাগল হইছে? সেলিম, ও সেলিম, ভাই মাথা নষ্ট করো না। ও আই আই সেলিম, ও বাপ, দেখছো তোমার দেবরে পাগল আমি। দেখছো কই সেলিমে কই, ওরে আমি হপায় ঘরে ঢুকাই দিয়ে গেলাম, আইসকে সেলিমে যেমনে বাইরে হয়ে গেছে বউ নিয়ে আইব। দেখো ওই মাইয়ারে বিয়া কইরা ঘরে আনলে ওর ঠ্যাং আমি ভেঙে ফেলব। আম্মা সত্য সত্য যদি সেলিম ওই মাইয়ারে বিয়া করে, বিয়া করে তো এই ঘরে তুলবো, তখন আর বিদ্যুতে থাকবো কই আম্মা? আজেরা পেঁচাল একটু কম পারো তো বড় বউ। ছোট বউ, মিজানের নম্বর আছে না তোমার কাছে? হ্যাঁ মা, দাও তো ধরাই দাও। সালাম আলাইকুম ছোট ভাবি। ওয়ালাইকুম আসসালাম। সেলিম আমগো বাড়ির থেকে গেল, আপনারও ফোন দেওয়া বন্ধ হইলো, কেমনে কেমনে এই ছোট ভাইটার কথা মনে হইলো ভাবি? আম্মাই তোমার লাগে একটু কথা কইব। দেন ভাবি দেন। কি রে মিজান, তুই এত বড় বাটপারি কেমনে করলি আমার লগে? কি হইছে খালা, কি কইতেছেন আপনি? সারা জীবন সেলিমের বাপের আড়তে কামলাগিরি করছো, চুরি সামারি কইরা অহন আড়তের মালিক হইছস, তার এই প্রতিদান দিলি তুই? খালা আপনি কি কইতেছেন খালা? তোর বিয়াইতা বইন্ডারে আর কোনো হানে গসাইতে না পাইরা আমার আবিয়াইতা পোলার পিছনে লালাই দিলি। বিশ্বাস করেন খালাম্মা? আর বিশ্বাসের কথা কইস না আমারে, তগরে সিনুনের আমার বাকি নাই, আড়তের মালিক হইয়া হাউস পিটে নাই, অহন কাল নাগিনি ঢুকানোর ব্যবস্থা করতেছিস আমার ঘরে। খালা আপনি না যাই না শুনে কথা কইতেছেন খালা। চুপ বেয়াদব চুপ, তোর কত বড় সাহস! হ্যাঁ কামলা হয়ে আত্মীয়তা করবার চাস আমার পরিবারের লগে? তুই কেমনে চিন্তা করলি? তোর বইনেরে আমি আমার পোলার বউ হিসাবে মাইন্যা লমু, আমি জিন্দা থাকতে এই ঘটনা ঘটব না। আপনি জান এখান থেকে যান। কেডা কি কইলো আর না কইলো তোমার কিচ্ছু হননের দরকার নাই, আমি কইছি বিয়া হইব বিয়া হইবই। আপনার মা ভাবি না আমার জীবনও মাইনা নিব না। আরে তারা মাইনা নিলে নেক, না নিলে না নেক, তাগো লগে আমার কোনো সম্পর্ক থাকবো না, তার আমার কেউ লাগে না, জরি কেউ লাগে না। এটা তুই কি কইলি সেলিম, তোর মা এক টাকা জরি দেখে আপন হয়ে গেল? মিজান মিজান আমি কথা দিছি না, আমি কথা দিছি না আমি জরুরি বিয়া করুম, আমি অক্ষণ কাজে অফিস গিয়ে জরুরি বিয়া করুম, আমি বাড়ির ব্যক্তি মানুষটা দেখাই দেবো আমি সেলিম বেইমান না, আমি যেই কথা দিই এই কথার খেলাপ করি না। জরি ঘরে যা। না জরি না, তুমি কোনো হানে যাইবা না, তুমি অক্ষণ আমার লগে কাজে অফিস যাইবা। জরি এখন কোনো হানে যাইব না। মিজান বন্ধু তুই এই কথা কইস না। কে তোর বন্ধু? এই কে তোর বন্ধু? আমি তো আসিলাম তোর বাপের কামলা, কামলা কোনোদিন মালিকের বলার বন্ধু হয়? মিজান তুই মনের দুঃখে এসব কথা কইতেছস, আমি তো তোরে কোনোদিন কামলা মনে করি নাই। তুই মনে করস নাই, কিন্তু তোর মা তো মনে করে, তোর ভাবিরা মনে করে। তারা তো আমার বইনরে কোনোদিন বউয়ের সম্মান দিব না, তারা কামলার বইন মনে করে পান্দির মতো খাটাইব। তুই বাইর, তুই বাইর আমার বাড়ির থেকে বাইর। আমি জরি রে, তুই কোনো হানে যাবো না। কি রে জরি, তুই খারা রইলি কে? যা ঘরে গিয়ে দুয়ার দে যা। জরি না, জরি জরি না, বুকার হানে যাবো না, জরি কথা হো না জরি। মিজান মিজান আমি মারার ভাবির তরফ থেকে তোর কাছে মাপ চাইতেছি। তোরে আমি বাড়ির থেকে বাইরে দিতে কইছি। মিজান আমি কথা দিতেছি আমি থাকতে জরির কোনো অসম্মান হইব না। তোরে আমি কইলাম না বাড়ির থেকে বাইরে দিতে? তুই জানোস না আমি এক কথার মানুষ? এই তুই হুনস নে, আমি যে তোর বাড়ির থেকে বাইরে দিয়ে গেছি। বাইরে মিজান, বাইরে মিজান, বাইরে তুই, বাইরে বাইরে। একটা মানুষ আইলো আজকা আমার এই খোয়াব দেখাই, যাইতেছে গো আজকা, আমার তো খুশিতে নাচানো উচিত তাই না? বাড়িতে একটা বড় গ্যাঞ্জাম লাগছে। কত বড় গ্যাঞ্জাম লাগছে তুমি বুঝো না, ছোট ভাবি মায়ের লয়ে বিজলির লয়ে বাপের বাড়ি গেছে গা, দাম লাগবে তো। একটা রাত থেকে গেলে কি হয়, ভাবি জানে আপনি থাকবেন, রান্দা বাড়া শুরু করে দিছে, গেরেন পান না। খাইয়াই তো যামো, না খাই তো আর যামো না। আপনার ভাবি বাড়িত নাই, বাপের বাড়ি গেছে, এক রাতে আপনি গিয়া কি ঝামেলা মিটাইবেন?
থাইকা যান না একটা রাই আমার মা কোনোদিন আমাগো বাড়ি থি আমাগো নানাগো বাড়িতেও যায় না জীবনেও যায় নাই দশ পনেরো বছরের মধ্যে যায় নাই আমি দেখি নাই যাইতে হেই মা পুলার বোর বাবির বাড়িতে যায় এমনি এমনি তুমি এমনি আয় বললা কে যাইতাছেন যান হুদাই আমার ঝামেলায় ফেলায় আপনি ছোট ভাবি আপনার মায়ায় জামারে নিয়ে কথা কইছেন আপনার লোক আমি একটা জিনিস বুঝলাম না বিদ্যুতে তোমার আমার কথা কেমনে জানতো ওর তো জানানোর কথা না বিদ্যুতে কইছে বিজলি রে বিজলি কইছে ছোট ভাবি রে ছোট ভাবি কি মায়ের না জানায় রাখছে ওই তো এমনি জনে জনে জানা জানি হইলে আপনি এমনিই পিছাই যাবেন পিছা মুখে কেন পিছাই যাবো সরি তোমার মন দিছি না আমি তাহলে রাইখা যান না আমারে লগে করে লয়ে যান কেডা কেডা কি শব্দ হইলো মানে না কিছু না কেডাই বহেনে কি জানি হাইটা গেল মনে হইলো আরে না কেউ না না কে জানি গেছে আপনি ভাবিরে চিনেন না ভাবিরে তো বিশ্বাস নেই তাহলে তুমি ভিতরে যাও আমি আইতাছি বাবু কও কেমন আছো আছি রে বোন আছি তুই কেমন আছস আছি বালাই তোর গার্মেন্টস এর বেতন লয়ে বলে নয় ছয় করে আমি যেই গার্মেন্টসে কাম করি ওই গার্মেন্টসে ঠিকই বেতন দেয় সময় মতো বেতন পাওয়া যায় তাইলে তো ভালোই ও বাবু রাবে বাবুর খবর কি সেলিম বের হদিস মিলছে না রে কোনো হদিস মিলে নাই ওই যে জরি নামের মায়া ডারে বিয়া করতে না পাইরা গ্যারাম সারা যে হইছে আর গ্রামে ফিরা হয় নাই কোনো চিনা জানা মানুষের লগে রাস্তাঘাটে কোনোদিন দেহা সাক্ষাৎ হয় নাই চিনা জানা মানুষের লগে যদি একবার দেহা সাক্ষাৎ হইতো তাহলে কমপক্ষে ভাই মরণের খবরটা পাইতে পারত রাবে একেবারে ভাঙ্গা পড়ছে না না অত ভাঙ্গা পড়ে নাই স্বামীর লগে সংসার তোর বেশি দিন হয় করে নাই সাজান মিয়া তো বিদেশ গিয়েই জীবনটা শেষ করে দিল কাল তো আর চল্লিশে গেল তোর দুলা ভাই কইছে কাল গিয়া রাবে বলে লইব তুমি গেছিলে নাকি চল্লিশের খরচে বাবু হ্যাঁ গেছিলাম না গেলাম তো ও বাবু বিজলি আর বিদ্যুতের ফ্রিতের খবর কি কেমনে কমু আর হেই বাড়িতে তো দুনিয়ার মানুষ আসিল এত মানুষের ভিড়ে আমার এই কথা মনে আসিল না রে তাই মা ওই মা একবার তোর কথা কইয়া কাইন্দা দিল আমারে তো সেলিম ভাইয়ের বউ করা ঘর তুলনের অনেক শখ আসিল মা ওইমার তুই যে শহরে গিয়া গার্মেন্টসে কাম লইছস খুব ভালো করছস রে বোন সংসার যে মানুষ কোন আল্লাদে করে আল্লাহ জানে সংসার আমি ঠিকই করুম বাবু টাকা জমাইয়া নিজের পায়ে খাড়াইয়া সংসার করুম স্বামীর কথা বাদ দাও মা হনের খায়স আছে না হইছে রাখলাম আচ্ছা রাখো Thank you.
মতো লাগলো না? তুমি কই থাকো? তোমার ঠাই ঠিকানা কো, আমি পরে তোমার লগে দেখা করুন। আমি জানি আপনি আইবেন না, আপনি আমি চিনি। তারপরে কয়ে রাখি, ওই বস্তিতেই আমার ঘর, টগরের ঘর করলে চিনাই দিব। যদি কখনো মনে হয় আয়েন। ঠিক আছে, আমি যাই। অত অস্থির হইলেন কেন? আসল কথা তো কই নাই আপনারে। কি বাড়ি থেকে আইসেন কয়দিন হয়েছে? বাড়ির কথা বাদ দাও টগর, বাদ দাও বাড়ির কথা। কাল 40 আ গেছে। কার? বিজলির বাবার। বিদেশ থেকেই মরছে, মরণের 5 দিন পর লাশ আসছে। কালকে নাকি রাবিয়ার ভাই আইব, রাবিয়ারে নিতে। কথা কি হাসা মা? শুনলাম তো। তাইলে তো মা তোমার মেলা কষ্ট হয়ে যাবো না মা? আমার কষ্ট হলে আমি চিন্তা করি না বাপ। মামা কোনো চিন্তা করব না, একদম চিন্তা করব না মা। আমি আছি না, তোমার পুতে আছে না মা? আমি তো সেতারার কাছে কোনো কিছু আশা করি না মা। সেতারার মাল লোকে তো আমি কিছু করি না, কিল্লিকে আশা করবে তুমি। তুমি এই পুত্রের কষ্ট করে জন্ম দিছো না মা, ছোট সময় থেকে কষ্ট করে তুমি বড় করছো না মা। তাহলে তোমার বয়সকালে কে দেখবো মা? আমি তো দেখব, আমি তোমার কিচ্ছু করতে দেবো না মা। তুমি দেখো মা, আমি করুন মা, তুমি কোনো চিন্তা করো না। আমার সেলিমটা কই গেল কত? কেন জি মা, ওই সময় তুমি জিদ করলা। ওই সেন্ডির আরেকটা বিয়ে হয়েছে তো কি হয়েছে? স্বামীটা ভালো পরে নেই দেখিয়া মিজান ওর স্বামীর কাছ থেকে ওরা ছাড়াই লিখছে। সেলিমের লোক যদি ওই মেয়ের বিয়ে দিতা কার কি ক্ষতি হইতো মা? কত সেলিম যে ওই সময় ইমন করবো কেডা শান্ত। আচ্ছা আহক বাড়িত, আমি নিচে গিয়া ওই মেয়েটার বউ করে লইয়া মনে। ওই মেয়ের আরো ভালো জায়গায় বিয়ে হয়েছে মা। হায় হায় রে, কথাটা হইন না তো, আমার ছেলে মনে খুন হয়ে গেছে। এসে চিন্তা করে রাত জেগে লাভ নাই মা, যাও ঘরে গিয়ে হয়ে থাকা। কাল যদি রাবিয়া বিজলি রেলওয়ে জায়গা, আমি একলা ওই ঘরে কেমনে থাকবো বাপ? এই চিন্তা কেন করো মা তুমি, আমি আছি না, আমি থাকুম তোমার লোক ওই ঘরে। যাও মা, যাও। Thank you.
কেউ বাড়িত নাই। তুমি আমার ঘরে ঢুকছো কারি জিগা, বাইর হও ঘর থেকে। আমি মইরা যাইতাছি বুঝলি, আমি মইরা যাইতাছি। মা মা তুমি কই গেলা মা? আরে কাকিমা ডাকতাছস কেন? আমরা গেলাম বউ, তুমি কইলাম দুই দিনের লাগি যাইতেছ। আগে যাই না বউ, এই কথা কইলে আমারে খুন করে যাওয়া লাগবো তোমার। দেখি না ভাইজান কি কয়, কেন নিতেছে আগে গিয়ে হুনি। তুমি আমার পোলার বউ, তুমি কই থাকবা না থাকবা এটা আমি ঠিক করুম। আম্মা এইবার অন্তত আমি বেশি দিন থাকুম না, দুই দিন বাদে আয় পড়ুন। ঠিক আছে যাও যাও। যাই দাদু। যাও নাই বোন। অহ তুমি বিজলি লই এনে বহো, আমি হার লগে কথা কই তারপরে বুঝুম তোমার দায়িত্ব দিমু কি দিমু না। বহো তোমরা, আমি আইতেছি। আরে আকবর ভাই, ঘরের ভিতরে বইয়া রয়েছেন, আর একবার এসে আমার সাথে দেখাও করলেন না, এত পর হয়ে গেলাম নাকি? খালি পর না, আপনার লোকের শত্রুতা করানো উচিত শত্রুতা। আমার ভাইটারে আপনার বন্ডার লোকের বিয়া দিয়ে তো একবারের লোকের কাছে পাইলাম না, জিন্দা অবস্থা আমার ভাইটারে লয়ে গেলেন সই ধরো, এমন তো কোনো কথা ছিল না যে ভাইটারে লাশ বানাই লইবেন। কি কুমুরে ভাই, কি কুমুর এই বিদেশ করণের লইগা আমার বন্ডার সংসার হইল না। মরণের একদিন আগেও আমার হাত দুইটা কইছে,
ভাই, এইবার বাড়ি গেলে আমি আর আমু না, আমার মাইয়াটার লেগা এই পরান্ডা বড় পুরে থাকবে। আর কর না, আপনি রাবিয়ার কিল্লিকে নিতেছেন, হেটাকে কন। আকবর ভাই, আমি পরিষ্কার করে একখান কথা কই, আমার বোনের বয়স কইলাম বেশি না, ওর বিয়ের উপযুক্ত একখান মাইয়া আছে ঠিক আছে, তাই রাবেয়ার বয়সও কিন্তু কম, 17 বছরে 17 দিনে স্বামীর লগে থাকে নাই। অহন আমি ওরে আমার বাড়িতে নিয়ে যাবো, ওর হাতে পায়ে ধুইরে আমি মাপ সামু, তারপর ওরে জিগামু ও কি চায়, ও যেইটা চাইব আমি সেইটাই করব। ও যদি কয় ও সংসার করব, ওর লেগা পুলা দেখা দরকার, আমি দেখো মাগর ভাই, ভালো একটা পুলা দেখা আমি আবার ওরে বিয়া দেব। নিজের টাকা দিয়া রাবের নামে জমি কিনছে, সেই জমির কি হইব? রাবের স্বামী রাবের জমি দিছে, সেই জমি রাবিয়ারই থাকবো, কি করো মা? দাদি সুরকা খাইতেছে, তুই কেমনে আমার লগে এই কামটা করলি, তুই কেমনে এই কামটা করলি বাপ? ও বাপ, তোর মায় কো তোর কাকারে ঘরে দিয়েছে, আমি তোরে বড় ভাই হিসেবে কইতেছি, তুই যেমনে হোক রাবে আর বাপের বাড়ি যাওয়া ঠাকাবি, সাধারণ তো কি আমরা আছি না, আমাকে হানে বোনের মতো করে থাকবো, যেমন ঠাকাবি কিন্তু। আরে ভাই আপনি কেমন আছেন? আসি রে ভাই, আল্লাহ যেমন রাখে বুঝোই তো। ছোট ভাবি রাফটা নিতে এসছেন? হ থাক না, কয়টা দিন থাইকা হোক। না না ভাই মাফ করেন, ছোট ভাবি কোনো হানে যাইতে পারবো না, ছোট ভাবি এই বাড়িতে থাকবো। ছোট ভাবি, ছোট ভাবি রাবে ও ঘরে মা আহত আহ সামলানোর দায়িত্ব তোমার, তুমি কোনানে যাইতে পারবো না ছোট ভাবি, তোমার বাইরে বাড়ি থেকে যাইতে কও, আমি না ঘুরে এসে তুমি কয়ে দাও, যাইতে পারবো না, কথা কও না কে। আকবর আমার বড় পোলা, আর তুমি রাবেয়ার বড় ভাই, আমি তোমার ঘরে একটা কথা কবার চাই। কন মহিমা কমা ক, রাবেয়ার ভাই তো রাবেয়ারে নতুন করে বিয়া দিবার চায়, তো আমি একটা প্রস্তাব দিম। কমা ক, কি প্রস্তাব তোমার ক? রাবেয়ারে সেলিমের বউ করে রেখে দিই।
এটা তুমি কি কও মা? সেলিমটা মানবো নাকি? তুমি কি নিমিত্তে কি লই এলা? মানা না মানা তো পরের কথা, কথা কইতে তো আর অসুবিধা নাই। আপনি যেটা ভালো মনে করেন মামিমা, আপনার কথার উপরে আমার আর কোনো কথা নাই। রাবে আর সেলিমের বউ করে রেখে দিই। আমি তোরে বড় ভাই হিসেবে কইতেছি, তুই যেমনি হোক রাবে আর বাপের বাড়ি যাওয়া ঠাকাবি। সাধারণ নেই তো কি হয়েছে? আমরা আছি না, আমাকে হ্যাঁ বোনের মতো করে থাকবো, যেমন হোক ঠাকাবি। কিন্তু আরে ভাই আপনি কেমন আছেন? আছি রে ভাই, আল্লাহ যেমন রাখে বুঝোই তো। ছোট ভাবির আপনি নিতে এসেছেন? হ থাক না, কয়টা দিন থাইকা হোক। না না ভাই মাফ করেন, ছোট ভাবি কোনখানে যাইতে পারবো না, ছোট ভাবি এই বাড়িতে থাকবো। ছোট ভাবি, ছোট ভাবি রাবে ও ঘরে মা আহত আহ আমি কিছু জানি না, এখন থেকে এই পাগল সামলানোর দায়িত্ব তোমার। তুমি কোনখানে যাইতে পারবো না ছোট ভাবি, তোমার বাইরে বাড়ির থেকে যাইতে কও। আমি না ঘুরে এসে তুমি কয়ে দাও, যাইতে পারবো না। তুমি কথা কও না কে? আমি আজকে কাকিমার মুখের উপরে কমু। কি কইবা? তোরে কমু কেন? কাকিমারে ডাক, কাকিমার মুখের উপরে কই। ভালো হইতেছে না বিদ্যুৎ ভাই? এইসব ডর দেহে কোনো লাভ নাই আমারে, আমি ওনার কাউরে ডরাই না। ছোট কাকা যদি কাকিমারে বিয়ে করবার পারে, আমি কেন তোরে বিয়ে করতে পারবো না? কাকার লোকে মার বিয়ে হইলে আমি মরেই যামু। এটা কেমন কথা? মরণের কি হইলো? আমার তো মনে হয় ছোট কাকার কাকিমার বিয়ে হইলে সবচেয়ে ভালো হইব। হন বিজলি, তুই বুঝতেছিস না কেন? ছোট কাকা একদিন না একদিন বিয়ে করবই। নতুন কাকিমা ভালো হইতেও পারে, ভালো নাও হইতে পারে। আর তোর মামা তোর মার বিয়ে একদিন দিবই। কোনখানে বিয়ে দিব, কই যাইব, এমনও হইতে পারে তুই আর কোনো দিন তারে নাও দেখতে পারস। এর থেকে ছোট কাকার কাকিমার বিয়ে হন ভালো না? কোনোদিনও না, আমি এই বিয়ে কোনোদিনও মানুম না বুঝলি। তুমি জানো না আমি কারে খুঁজি? আমি কেমনে জানো আপনি কারে খুঁজেন? আমার কি জানুনের কথা? ভাবি আপনারে কেন ধরে ধরে আনলো, ভাবি কেন ধরে ধরে আনবো আপনারে? ভাবির লোকে আপনার কি? আমার কিছু কন লাগবো না আপনার, যা কর তা তো ভাবিরে কইছেন। কি কইছি আমি ভাবিরে? আপনারে ভাবি ধরলেও যা, আমি ধরলেও যা, আমি আর ভাবি তো একই। আমি কি আমার ধরে ঘরে ঢুকবার মন চায় না, ভাবিরে ধরে ঘরে ঢুকবার মন চায়? অহন কই গিয়া ভাবিরে সব খুললা? কি কইবা তুমি ভাবিরে? আইস না আপনার কলজা ধরে ফেলাইছি আমি, আপনার না হাফ উঠতে গেছে আইসকা। তুমি আমারে ধইরা আনবা কুইয়া আমার ছুইয়া বললা কে? আপনি একটা
কি শয়তানি করছি আমি তোমার লগে? মেলা শয়তানি করছেন, আপনি মনে হয় জানেন না কি শয়তানি করছেন। আমার এত কিছু বুঝানোর দরকার নেই, আপনি আর কোনো কথাই কইবেন না, আপনি খালি একটা কথাই কইবেন, আমি যাইতে পারুম না। যাও লাগবো যে, না গিয়ে উপায় নাই, বহুত বড় গ্যাঞ্জাম লাগছে। ছোট ভাবি গ্যাঞ্জামের কথা কাউরে কইতেও পারতেছে না, সামলাইতেও পারতেছে না। আপনার ছোট ভাবি আপনার নেওনের লেগে এই সমস্যা বানাইছে, কোনো সমস্যা হয় নাই। তুমি আমার ছোট ভাবিটে সিনেমা দেখে কথাটা কইতে পারলা, অনেক বড় সমস্যা হয়েছে। এটা ছোট ভাবির একার কোনো সমস্যা না, এটা আমার পরিবারের সমস্যা। কি সমস্যা হয়েছে? এই কথাটা ওখানে শুনবার চাইও না, ভাবি কইতে মানা করছে কাউরে, বেজাইলার সমস্যা তো পরিবারের ইজ্জতের ব্যাপার। আছে, ছোটবেলা থেকে তারা আমি অনেক পছন্দ করি, কিন্তু কোনোদিনও বুঝাইতে পারিনি। কেডা কই থাকে, নাম কি তার? তোমার বোঝান লাগবো না, তুমি কও আমি গিয়ে তারে বোঝাম। সে যদি রাজি না হয়? আমি তার হাতে পায়ে ধরুম, যেমনি হোক তারে রাজি করানো, তুমি খালি তার নাম ঠিকানা কও। যদি রাজি করাইতে না পারেন তাহলে আর কোনো পোলা দেখবেন না আমার লেগা, কথা দেন। আমার বিশ্বাস আমি রাজি করাইতে পারুনি। আমার সেলিম ভাই যখন কইছে রাজি করাইতে পারবো তাহলে আর কোনো চিন্তা নেই, আজ বহুদিন পর একটু শান্তিতে ঘুমাইতে পারো। তোমার পছন্দের মানুষের নাম ঠিকানা কই যাবে না? তুমি আমার কথা কইতেছো না তো? মোবাইলে কথা কইতাছে দুইজনে মিলে, ষড়যন্ত্র করতেছে। কি রে, কিছু কস না কে, একটা কিছু ক। আমার এত কিছু করার দরকার নেই মা, তোমার যা মনে চাই তুমি করো গা। পরে আবার কইবি না তো, তোর ইচ্ছা আসিল না আমি তোরে জোর করে রাবিয়ারে বিয়া করাইছি। মা তুমি এত কথা কও কে কও তো? এত কথা কি আর সাধে কই, সংসারের ভালো লাগিয়াই তো কই। আমার কি মন চায় না তোর লাগে বয়সে সুড়ু সুন্দর দেখা একটা মায়ারে বিয়া করাই দিই? কিন্তু আমি ছেলে কি হইব, রাবিয়ার ভাই যদি রাবিয়ারে অন্য কোনো হানে বিয়া দেয় আমাকে কি এক শতকের দানের জমিও থাকবো? খালি ধানের জমিন লাইগা আমি আমার সন্তানরে কোরবানি করে দিতেছি।
ঠক গলতে তোমার মাথার উপর লবণ রেখে বড়ি খেব আর তুমি ব্যাক কেলে লহান বয়ে থাকবা। কি কও না কও, মহে যায় তাই কেডা আমার মাথায় লবণ রেখে বড়ি খেল। আম্মা আম্মা যে বালুর কথা কয়ে রাবের লগে সেলিমের বিয়া দিতেছে, এতে তোমার আমার বিদ্যুতের কি লাভটা হইব? শাহজাহান জমি কিনছে রাবেয়ার নামে, রাবেয়ার লগে যদি সেলিমের বিয়া হয় এই জমির উপরে সেলিমের অধিকার প্রতিষ্ঠিত হইব না, তখন আমার তোমার কি লাভটা হইব আমার বুঝায় কও। এত লাভ লাভ কইরো না সেতারা বেগম, লাভ আমাকে ঠিকই আছে। ওই জমি যদি সেলিমের কাছে থাকে তাইলে আমাকে কপালে দিলে ভাত কাপড় চুটবো। দোয়া করো রাবের লগে যাতে সেলিমের বিয়েটা হয়। বিদ্যুৎ আর বিজনেস বিয়াটা হইলে আর কোনো ঝামেলাই থাকে না। এত খাম খাম করো না, এই খাম খাম স্বভাবটা তুমি বদলাও। এই খাম খাম করো বলে তোমার কপালে কিছুই জোটে না। বেশি লম্বা লম্বা কথা কইও না, বহুত লম্বা লম্বা কথা কইছো, আর কোন লম্বা লম্বা কথা। আমার সেলিম যত বিয়া করার লাগবো অন্য কোনো হানে না করাইয়া তোমারে যদি করাই। আপনি কি পাগল হয়ে গেছেন? সেলিম আমার সে বয়সে ছোট না, ওর জীবনটা আপনি কেন নষ্ট করবার চান? না না, কেন সেলিমের জীবন নষ্ট হইব? তুমি রে কি কও, আমি কথা কইছি না সেলিমের লগে। সেলিম কি কইছে? ও তোমারে ডরায় না, ওর খালি এক কথা, আমারে লইয়া তোমার চিন্তা করন লাগবো না, তুমি বাবির লোকে কথা কও। আপনার কি মনে হয় ও রাজি? খালি রাজি না, ও এক পায়ে খাড়া। ওর ওই পা যদি আমি না ভাঙছি আমার নাম রাবেয়া না। কেমনে ঘুমাম? ঘুমানোর কোনো উপায় আছেনি, মাঝেই কথা আমার শোনাই গেল, ঘুম তো আমার লিগে হারাম হয়ে গেছে। আমি কি কথা কয়ে গেছে? না মাই তো কথা খারাপ কয় নাই, ঠিকই তো আছে। যে মাইয়া জন্মের পর থেকে তার মায়ের এছাড়া ঘুমায় না আতকা, ওই মাইয়া একলা কেমনে ঘুমাইব? কোন মায়ের কথা কও? আবার কার কথা কমো, আমাকে বিজলির কথা কই। তুমি যদি অন্য ঘরে গিয়া থাকো বিজলি একলা করে কেমনে থাকবো? চিন্তা না বিষয়টা, বিজলির চিন্তা কইরা তুমি তোমার ঘুম হারাম করো না, তুমি নিশ্চিন্তে থাকো। এই রাবেয়া বেগম বিজলির তুই অন্য কোনো ঘরে ঘুমাইতে যাইতেছে না। বাহ ফার্স্ট ক্লাস, তাহলে তো আর কোনো চিন্তা নাই। তবে একটা ঝামেলা কেমনে মিটামো বুঝতেছি না। কি এর ঝামেলা? আরে করো কি সেলিম, হাত ছাড়ো, তুমি আমার কই নিতেছো? আর কই নিমু, এই গড্ডা ছাড়া তোমার নেওয়ার মতো আর কোনো জায়গা আছে আমার? তোমার ঘরে আমি কেন যাম? আমি তো বুঝতেছি না কিছু। ঘরে না ঢুকলে বুঝবা কেমনে? আগে আহো ঘরে ঢুকো, আহো। হয়েছে তো সেলিম, হয়েছে। কি সমস্যা হইলে কও তো? এই যে মায়া আমার বিয়া করাই দিছে, বিয়া কইরা ভুল হইয়া এই ঘরে আমি কেমনে থাকবো?
এমনি চাওকে এমনি চাইলে তো সমস্যার সমাধান হইব না। এই খাটে থাকি আমি আর ওই খাটে থাকে বিদ্যুতে। বিয়া যদি করি বউ তো আমার লগে আমার ঘরে থাকবো, ওই সময় বিদ্যুতে থাকবো কই? বিদ্যুতে থাকনের সমস্যা না মিটাইতে তুমি বিয়া করতে পারবা না। এটা তুমি কি কইল? মায়ের আদেশ না, মায়ের আদেশ অমান্য করলে তো আমি ধ্বংস হয়ে যাবো। বিয়ে আমার করণই লাগবো। তাইলে আর কি করো, মায় যারে করতে কইছে তারাই তো করুম, ঠিক না? তারই তো করবা না, তুমি যদি কও তাহলে অন্য মায়ও দেখবার পারি। দেখুন একটা কটকনা দেয়া গালের সবগুলি দাগ ফেলাই দিল। তাহলে ভাই দরকার নাই আর, মায় যা রেকর্ড করছে তারই করি, তাই না? যাও তুমি খাওন দাও। পাখি না রূপর পাখি।